হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ পেলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের অজ্ঞান করে লুট করে আসা চক্রের মূল হোতা সহ চারজন গ্রেপ্তার। দীর্ঘ 15 বছর ধরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের অজ্ঞান করে সর্বোচ্চ লুট করে আসা চক্রের মূল হোতা আমির হোসেন সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এসপি আনম ইমরান খান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় 300 প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বোচ্চ লুট করে নেওয়া চক্রের মূল হোতা আমির হোসেন সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আমির হোসেন 15টির বেশি মামলার আসামি। এ সময় তাদের কাছ থেকে লুটকৃত স্বর্ণ, মোবাইল ও অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়েছে। আগামী রোববার মাস কি রবিবার 2 অক্টোবর বেলা 11:30টার দিকে রাজধানীর কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তারা জানিয়েছে। তো এই যে বিমানবন্দরে প্রবাসীদেরকে অজ্ঞান করা চক্র দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের সাথে এভাবে প্রতারণা করতেছে, অজ্ঞান করে তাদের সর্বোচ্চ লুট করতেছে, ধরা পড়ছে ভালো কথা, কিন্তু খুব দেরি হয়ে গেল। এদেরকে আরও আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা আছে তারা যদি আরও আগে তৎপর হতো তাহলে হয়তো বা এই চক্র দীর্ঘদিন যাবৎ, গত 15 বছর যাবৎ এইভাবে প্রবাসীদেরকে অজ্ঞান করে তাদের সর্বোচ্চ লুট করে নিতে পারতো না। যাক, অবশেষে তবু ধরা পড়েছে। তো প্রবাসী ভাইয়েরা যারা আসবেন, এই ধরনের সমস্যা শিকার হবেন, তারা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবেন, কারণ এই ধরনের অপরাধীদেরকে ছাড় দেওয়া মোটেও ঠিক নয়। এখন আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে বলবো যে